আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ছয় নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব একের আয়তে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো বলেছে চব্বিশকে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে সেটি কত তো চব্বিশের উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে ঘন রূপে নিয়ে যেতে গিয়ে দেখতে পাচ্ছি টু কিউব হয়েছে আর ইন্টু থ্রি থ্রিটা একটা রয়েছে তাহলে চব্বিশকে পূর্ণ ঘন সংখ্যা হতে গেলে তিন গুণ তিন সমান নয় দিয়ে গুণ করতে হবে তাই জন্য অ্যানসারটা হবে সি দুয়েতে আছে একটি বীজগানিত রাশিমালার ভাজক এক্স ভাগ ফল এক্স ভাগশেষ এক্স মাইনাস হলে ভাজ্য কত তাহলে ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগ যোগ ভাগশেষ এক্স ইন্টু তার মানে এক্স স্কোয়ার এটা হবে ভাজ্য দুয়ে বলেছে দুটি সম্পূরক কোণের মধ্যে একটি অপরটির পাঁচ গুণ হলে বৃহত্তম কোনটির মান কত তাহলে ধরি একটি কোণ হচ্ছে এক্স ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি তাহলে শর্তানুসারে বলেছে একটি কোণ অপরটির পাঁচ গুণ তাহলে ফাইভ এক্স ডিগ্রি সমান হচ্ছে আঠেরো একশো আশি মাইনাস এক্স ডিগ্রি তাহলে এক্সটাকে বা ডান দিক থেকে দিকে নিয়ে যেতে যোগ হয়েছে তাহলে সিক্স এক্স ডিগ্রি সমান একশো আশি তাহলে শুধু এক্স ডিগ্রি সমান হচ্ছে তিরিশ তাহলে একটি কোন তিরিশ ডিগ্রি হলে অপর কোণ হবে একশো আশি ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি সমান একশো পঞ্চাশ বৃহত্তম কোণের মান হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি চারেতে বলেছে এবি সরলেখার ওপর ওসি রেখার দণ্ডায়মান মান এ ও সমান টু বিওসি হলে এ কত এইভাবে এবি রেখার ওপরে ওসির দণ্ডায়মান এর ফলে কি হয়েছে এর ফলে হচ্ছে এ আর বিওসি দুটো কোণ তৈরি হয়েছে আচ্ছা এওসি আর বিওসি দুটো কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি আর আমাদের বলে দিয়েছে এওসি সমান হচ্ছে দুই গুণ বিওসি মানে বিওসি কোণের মান যা তাকে দুই দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এওসির মান তাহলে এই যে আমরা দেখছি এওসি প্লাস বিওসি সমান একশো আশি ডিগ্রি তো এওসির জায়গায় লিখলাম টু ইন্টু বিওসি তাহলে দুই আর এখানে এক দুই আর একে তিনটে বিওসি হয়ে গেল বিওসি কোণ সমান একশো আশি ডিগ্রি অতএব শুধু বিওসি সমান একশো আশি ডিগ্রি ভাজিতক তিন সমান হচ্ছে ষাট ডিগ্রি অতে বেয়সী সমান দুই গুণ বিওসি তাহলে দুই গুণ ষাট ডিগ্রি সমান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি দুইয়ের আয়তে বলেছে দুটি মূলত সংখ্যা যোগ করলে শূন্য হয় আর গুণ করলে মাইনাস ফোর বাই নাইন হয় সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে একটি সংখ্যা এক্স আর অপর সংখ্যা হচ্ছে ধরো ওয়াই তাহলে এক্স আর ওয়াই যোগ করলে বলেছে জিরো আচ্ছা মূলত সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় তো এক্স মানে এক্স বাই ওয়ান আর ওয়াই মানে ওয়াই বাই ওয়ান আমি ধরতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই সমান যদি জিরো হয় তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস এটা এক নম্বর সমীকরণ আবার কী বলেছে এক্স ওয়াই মানে সংখ্যা দুটির গুণ হচ্ছে মাইনাস ফোর বাই নাইন তাহলে জায়গায় আমি যদি মাইনাস ওয়াই লিখি তাহলে মাইনাস ওয়াই তাহলে সমান হচ্ছে মাইনাস ফোর বাই নাইন তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর বাই নাইন মাইনাস কেটে গেল তাহলে শুধু ওয়াই স্কোয়ার সমান ফোর বাই নাইন তাহলে ওয়াই সমান রুটোভার তো সেখান থেকে বেরিয়ে আসলো টু বাই তাহলে ওয়াই যদি টু বাই থ্রি হয় তাহলে এক্স সমান মাইনাস ওয়াই ছিল তাহলে ওয়াইয়ের জায়গায় টু বাই থ্রি লিখে দিলাম তো মাইনাস টু বাই থ্রি তাহলে একটা সংখ্যা যদি প্লাস টু বাই থ্রি হয় অপর সংখ্যা হবে মাইনাস টু বাই থ্রি এই দুটো গুণ করলে এমনি চারের নয় মাইনাস চারের নয় চলে আসবে তাহলে সংখ্যা দুটির গুণ ফল মাইনাস চারের নয় আর এই দুটো যোগ করলে তোমার এই যে জিরো চলে আসবে দুয়েতে বলেছে ভাগ করে ভাগ ফলার আর ভাগ শেষ লেখো এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি সেভেনকে এক্স প্লাস সিক্স দিয়ে ভাগ করা তাহলে এটা যদি এক্স দিয়ে গুণ করি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স তো মাইনাস করলে এটা দুটো কেটে গেছে আর এগারো থেকে ছয় মাইনাস করলে হচ্ছে ফাইভ এক্স প্লাস টোয়েন্টি সেভেন আবার এক্স প্লাস সিক্সকে যদি প্লাস ফাইভ দিয়ে গুণ করি তাহলে ফাইভ এক্স প্লাস থার্টি আর মাইনাস করলে এই দুটো কেটে যাচ্ছে আর মাইনাস থার্টি প্লাস টোয়েন্টি সেভেন সমান মাইনাস থ্রি তাহলে ভাগ ফল হচ্ছে এক্স প্লাস ফাইভ আর ভাগ হচ্ছে মাইনাস থ্রি তিনেতে বলেছে একটি আয়তকার চিত্র পিকিউ আর এস আঁকু যার পিকিউ ছয় আর এস হচ্ছে ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার আয়তকার চিত্র আয়তক্ষেত্রে প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি হয় তো প্রথমে এরকম ছয় সেমি এবং ফোর পয়েন্ট আট সেমি দুটি সরল লেখা এঁকে নেবে এঁকে নিয়ে এবারে যে কোনো মাপের একটা সরল লেখা টানবে টেনে সেখান থেকে সেখানে নব্বই ডিগ্রি কোণ এঁকে নেবে এবারে যেহেতু দৈর্ঘ্য সবসময় বড় হয় তাই ছয় সেমিটাকে দৈর্ঘ্য করবে আর ফোর পয়েন্ট এইট সেমিটাকে প্রস্থে রাখবে তো এইভাবে নব্বই ডিগ্রি কোন করার পরে তো নিচে এখান থেকে তোমার পিকিউ ছয় সেন্টিমিটার কেটে নিয়েছি আর এখান থেকে হচ্ছে এখান থেকে PS 4.8 চার ফোর কেটে নিয়েছি আচ্ছা তারপরে এখান থেকে আবার 4.8 পয়েন্ট এইট সেন্টিমিটারের একটা বৃত্ত আর এখান থেকে ছয় সেন্টিমিটার বৃত্তচাপ নিয়ে সেটাকে ছেদ করেছে এবার এই ছেদ বিন্দুটা দিয়ে জুড়ে দেবো এই হলো আমাদের এস আয়তকার চিত্রটা তৈরি হয়ে গেল তিনের অথবাতে আছে বলেছে বাংলা ইংরাজি অঙ্ক পরিবেশ এবং শারীর শিক্ষা বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে শতকরায় এটার একটি এই তথ্যটির পায়চিত্র তৈরি করে প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ দেখাতে বলেছে আচ্ছা তাহলে এইভাবে লিখে নেবে বিষয় প্রাপ্ত নম্বর শতকরায় এটা প্রাপ্ত নম্বর ভগ্নাংশে নিয়ে যাবো আর এটা হচ্ছে কেন্দ্রীয় কোণ তিনশো ষাট ডিগ্রির অংশ তাহলে বাংলায় পনেরো পেয়েছে তাহলে ভগ্নাংশ হচ্ছে এর একশো আর তিনশো ষাট কাটাকুটি আটাকুটি করে চুয়ান্ন ডিগ্রি ইংরাজিতে হচ্ছে কুড়ি আর ভগ্নাংশ হচ্ছে কুড়ির একশো আর এটা হচ্ছে তোমার বাহাত্তর ডিগ্রি অঙ্কে হচ্ছে তিরিশ তিরিশের একশো এটা কাটাকুটি করে একশো আট ডিগ্রি পরিবেশে পনেরো পনেরো একশো এটা চুয়ান্ন আর সারি শিক্ষাতে হচ্ছে কুড়ি তো এটা আবার বাহাত্তর ডিগ্রি তো সবকটা কোণ যোগ করে আমার হয়েছে তিনশো ডিগ্রি এরপরে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এঁকে চাঁদার সাহায্যে কোনগুলো বৃত্তের মধ্যে এভাবে বসিয়ে দেবে চারের আয়তে আছে টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান সমান জিরো হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু সমান কত হবে মান নির্ণয় করতে বলেছে তাহলে টু এ প্লাস টু বাই এ প্লাস ওয়ান সমান জিরো তাহলে এখান থেকে পাচ্ছি টু এ মাইনাস টু বাই এ সমান হচ্ছে মাইনাস ওয়ান তবে উভয় পক্ষকে একের দুই দ্বারা গুণ করে পাচ্ছি তাহলে টু এ কে একের দুই দিয়ে গুণ করলে টু টু এ বাই টু 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 কেটে যাচ্ছে আর এটা টু বাই এ কেও একের দুই দিয়ে যদি গুণ করে এখানেও কেটে যাচ্ছে আর এটা হচ্ছে মাইনাস একের দুই হয়ে যাচ্ছে এবারে তাহলে এখানে পড়ে থাকছে এ মাইনাস ওয়ান বাই এ সমান মাইনাস ওয়ান বাই দুই এবার উভয় পক্ষকে ঘন করে পাই এ মাইনাস ওয়ান বাই সমান হচ্ছে -1 ওয়ান বাই টু হোল কিউব তাহলে মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান আর এটাকে এ মাইনাস কিউ হোল কিউবের সূত্রে গেলে এ কিউব মাইনাস থ্রি কিউব এই সূত্রে চলে আসলাম তাহলে আমার জানতে চেয়েছে এ কিউব মাইনাস ওয়ান কিউব আর প্লাস ওয়ানের এই প্লাস মান কত তো এখান থেকে পাচ্ছি দেখো এইটুখানির মধ্যে থেকে যদি থ্রিটা কমন নিই মাইনাস থ্রি তাহলে আমার হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ আমার এখানে কত ছিল মাইনাস ওয়ান বাই তাই জন্য আমি এখানে মাইনাস ওয়ান বাই লিখলাম তাহলে মাইনাস আবার এখানে আছে মাইনাস ওয়ান এরা গুনে তাহলে গুন হলে এটা যোগ হয়ে গেলো থ্রি বাই হয়ে গেলো তাহলে এ কিউব মাইনাস এ কিউব সমান তাহলে হচ্ছে কত মাইনাস এবার উভয় পক্ষের সাথে দুই যোগ করে পাই তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু আর এর সাথেও তাহলে প্লাস টু যোগ করলাম এই যে প্লাস টু তাহলে এদের হচ্ছে মাইনাস থ্রি এই থার্টিন প্লাস সিক্সটিন ষোলো ষোলো তাহলে থেকে তেরো মাইনাস হলে হচ্ছে তিনের আট তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউ প্লাস টু সমান হচ্ছে তিনের আট আর একটা আছে সরল করো সূত্রের সাহায্যে তাহলে এখানে দিয়েছে ফোর স্কোয়ার মাইনাস নাইন ফোর স্কোয়ার মাইনাস সিক্সে প্লাস নাইন আর ফোর স্কোয়ার প্লাস সিক্সে প্লাস নাইন তো এটাকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে নিই তাহলে পাবো টু এ প্লাস থ্রি আর টু মাইনাস থ্রি তো টু এ প্লাস থ্রির সাথে এইটা নেব আর টু এ মাইনাস সাথে এইটা নেব নিলে তাহলে এরা চলে আসছে এ কিউব এ কিউব প্লাস বি কিউব আর মাইনাস বি কিউবে তাহলে এক কিউব প্লাস বি কিউব আর এক কিউব মাইনাস বি কিউব থেকে আবার আমরা কোথায় চলে যেতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে যেতে পারি এটাকে যদি এ ধরি আর এটাকে বি এ প্লাস বি আর এ মাইনাস বি তো সেখান থেকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যেতে পারি তাহলে এটা হচ্ছে চৌষট্টি এ টু দিপা সিক্স আর সাতাশি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস সেভেন টু নাইন তাই জন্য হলো সিক্সটি ফোর এ টু দিপা সিক্স মাইনাস সেভেন টু নাইন তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ছ নম্বর স্কুলের অঙ্কগুলো তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে